নমস্কার বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রেসিপি বানাতে চলেছি চিকেন বিরিয়ানি, যেটা সবাই পপুলার, সবাই জানে, কিন্তু বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে তাড়াতাড়ির মধ্যে বানানো যায় সেইভাবেই আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চল। 400 গ্রাম মতো চিকেন নিয়েছি, 150 গ্রাম টক দই, এরপর পরিমাণ মতন হলুদ, নুন, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, চিকেন মশলা এবং রসুন বাটা, আদা বাটা, আর এক চিপির মতন আমি ভিনিগার দিয়ে আর অল্প একটু ফুড কালারও দিয়েছি। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেবো, যাতে মাংসটা আমার ভালো টেস্টি হয়। ততক্ষণ আমি একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি, তাতে তেজপাতা, এলাইচি, লং, দারচিনি সব দিয়ে দিচ্ছি এবং এর সাথে একটু স্লাইস করে কাটা লেবুও দিচ্ছি। এবং আমি চালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল, সেটাকেও আমি এরপর দিয়ে দিচ্ছি। এটা আমার বেশিক্ষণ হওয়ার প্রয়োজন হবে না, কারণ আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তার জন্য একটুক্ষণ হলেই হয়ে যাবে। যতক্ষণ আমার ভাতটা হচ্ছে, আমি কড়াইতে একটু তেল নিয়ে নিলাম, পেঁয়াজের বেরেস্তাগুলো করে নিই। পেঁয়াজের বেরেস্তাটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি এটা, ততক্ষণ দেখুন আমার ভাতটাও অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখুন চালগুলো বড় বড় আছে। এরপর আমার পেঁয়াজের বেরেস্তাটাও হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। ভাতটাও আমার রেডি, আমি এগুলো বাকি সামগ্রীগুলো সব তুলে দিচ্ছি। ওই কড়াইতেই আমি পরিমাণ মতন তেল নিয়ে আমি মাংসের গ্রেভিটা বানানোর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এক বাটির মতন আমি পেঁয়াজ নিয়েছি, যে পরিমাণ আপনারা চিকেন নেবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন। তাতে একটু বেশি দিলেই ভালো হয়, কারণ ওতে আপনার রাইসটাও যাবে, রাইসটাও আপনার গ্রেভি টাইপের একটু হবে। তাই এর সাথে পেঁয়াজটা ভাজা হলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরে লঙ্কা আমি বেটে রেখেছিলাম, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। এরপর এগুলোকে আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি। হালকা আমি নুনও দিয়ে দিলাম, নুনটা আমি আগে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়তেও, এখন আমি একটু অল্প হলুদ গুঁড়ি আর একটু হালকা লঙ্কা গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলো আমার দিয়ে দিয়েছি, দুটো বড় টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে গলে যায়। টমেটোটাও আমার গলে গেছে, এরপর আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভেজে ভেজে নেব, এটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রেখে দিচ্ছি। লো ফ্লেমের পর দেখুন নিজের থেকে এটা মাংসটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ওপরে, এতক্ষণ আমি দিইনি কিন্তু বিরিয়ানি মশলা। এবার দেওয়ার পরে আমি 2 মিনিট দম দিয়ে তারপর আমি ভাতগুলো ওপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এক চিপি কেওড়া জল দিলাম আর এক চিপি আমি গোলাপ জল দিলাম। যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওপরে লাগিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা ধনে পাতা থাকলে ধনে পাতা কুচি করেও দিতে পারেন, পুদিনা পাতাও দিতে পারেন, আমার কাছে নেই তাই দিইনি। অল্প একটু ফুড কালার দিলাম। এরপর আমি 1 চামচের মতন ঘিটা দিচ্ছি, ঘিটা ভেতরে দিয়ে, আর আমি এটাকে আমি আরও 5 মিনিট। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি রেসিপিটি একদম রেডি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। নমস্কার।